চ্যানেল তনু 33 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। তো ভাবলাম একঘেয়েমিটাকে কাটিয়ে একটু অন্যরকম করা যাক, তো তার জন্য একটু ভিডিও করলাম। তো এখন যাই হোক, অনেকটাই সকাল, প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো একটু কাজ ছিল, কাজগুলো করে নিয়ে তো যার জন্য কাজগুলো সেরে নিচ্ছি বাকি ছিল বলে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সব ভালো লাগবে। কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে এখন টিফিন করা হবে, টিফিন করব। তো টিফিনে মুড়ি আর মিষ্টি, তো একবারে খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিফিন করে নেওয়ার পর বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা গোছানো ছিল না, এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে। হয়তো ক্যামেরাটা একটু খারাপ লাগতে পারে, ভিডিওর কোয়ালিটি একটু, একা একা ভিডিও করতেছি তো তাই জন্য। প্রায় কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো। এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট পুরোটা। তো বিছানা গোছানোর পর কিছু ধোয়াধুয়ি ছিল, সেগুলো করে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন দুপুর বিকেলবেলা একটু বাদাম খাচ্ছিলাম, প্রচণ্ড মেঘ করেছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো পুকুর পাড়ে বসেছিলাম। এই যে আকাশের পরিবেশ, পুরো আকাশটা কালো হয়ে গেছে, দেখতে ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। ঘুরে আসি, তো এই যে গুটি গুটি পায়ে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। চলো যাওয়া যাক। এই যে আমি যাচ্ছি, সামনে আমার বাবা আর হাজবেন্ড যাচ্ছে। দূরের মাঠে কিছু সবজি লাগানো হয়েছিল, তো সেগুলোই দেখতে এসেছিলাম। তো এই যে লাগাবার আগে মাটিগুলোকে ভালো করে তৈরি করে, এদিকে প্রচুর জল আছে আর আগেই জল। সন্ধেও হয়ে এসছে আর আকাশটাও পুরো মেঘে, আকাশটাও পুরো কালো হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, রাস্তার লাইট গুলোও চলে গেছে। আর এই যে ধানের খেত, ক্যামেরাটা আমার খারাপ হয়ে গেছে, খুব ভালো লাগছিল। তো একটু ঘুরো বের করে এসে এখন একটু টিফিন করে নিচ্ছে, যে দুধ আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো খাওয়ার পরে কিছু কাজ বাকি ছিল, সেগুলো এখন কমপ্লিট করে নেবো।
কমপ্লিট করতে করতে প্রায় 9:30 রাত্রি 9:30 বেজে গেছিল। তো রাতের খাওয়ার খেয়ে তারপরে নিজের রাত্রের খাওয়ার টাটা।